আসসালামু আলাইকুম। হ্যালো, আজকে আঙ্গ এলাকায় গত 2-3 দিন ধরেই কাজকাম চলতেছে। স্টুডেন্ট ভাই তুলিয়া স্টুডেন্ট ভাই ও বোনেরা কাজ করতেছে, আজকে ওইটাই দেখতে গাউন্ডিং। ওটার জন্যই সকালবেলা বাইরলাম, দেখি কী অবস্থা। সকাল না, এখন অনেকটা দুপুর। এইটা আঙ্গ কাকার দোকান, কাকায় যে দোকানের ভিতর থেকে কাম কাজ করতেছে। বাসা থেকে বাইরে এর লগে আগে দেখাবো, তারপরে অন্য দোকানে দেখে। তো যাই হোক, বাজারের মধ্যে ট্রাফিকের অনেক কিছুই শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে। তো এটা আমাদের পুরান ব্রিজ নতুন হয়ে গেছে, কালকে রং করছে দেখছিলাম। তো যেটা বলতেছিলাম, বাজারের ট্রাফিক আইন যেটা মেনটেন করতেছে, ওটা আমাদেরই ছোটো ভাই বন্ধু বড় ভাই সবাই আছে একসাথে। বাজারের মধ্যে অনেক কিছু শৃঙ্খলা চলে আসছে, এই শিক্ষার্থী জনতা আসলে অমায়িক জোস। এরা যে দেশের উপরে এতটা প্রেম কীভাবে লোকিত হয় না। তো যাই হোক, এই যে এখানে কিছু ভাই বাজার কাজ করতেছে সবাই মিলে, ট্রাফিকটা মেনটেন করতেছে, এই জায়গায় এতটা ফ্রেশ বা এতটা খোলামেলা থাকবো এটা চিন্তাও করে নাকি। এখন এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া থাকে না, এই যে এই জায়গায় ভাই ভাইবাদার আছে, কিছু ছোটো ভাইবাদার তার বন্ধু আছে সাথে, অনেকে আছে একসাথে, সবাই মিলে কাজকাম করতেছে শৃঙ্খলাবদ্ধ আর সতর্কাবস্থা দিয়ে সবাই সাহায্য করতেছে। যাই হোক, এইসব জিনিস দেখে আসলে অনেকটা ভালো লাগলো। ঠিক আছে, আরও কিছু ভাইবাদার আছে যারা আমাদের নপরা উচ্চ বিদ্যালয়ের সামনে গ্রাফিতি করতেছে, ওইখানেও যাবো একটু পরে। তো ওদের দ্বারা অনেক কাজকাম হইতেছে, ওদের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, এটাই চাওয়া। যাচ্ছি নপরায় উচ্চ বিদ্যালয়ের সামনে, দেখি ওইখানে কী চলতেছে। আবার কিছু লোকজন আছে যারা এখন শো ডাউন শো অফ করা নিয়ে ব্যস্ত, কিন্তু এদিক দিয়ে এই করা রোধের মধ্যে আমাদের এই যে ছাত্র জনতা বা শিক্ষার্থী জনতা কাজ চালিয়ে যাচ্ছে, ওদের জন্য আসলেই আপনারা সবাই দোয়া করবেন, আমাদের জন্য আসলেই সবাই দোয়া করবেন। কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা অনেক বড় বোঝা, কিন্তু 1-এর লাঠি 10-এর বোঝা এটা আসলে অনেক আরামদায়ক বোঝা। ঠিক আছে, তো যাক, আমরা সবাই একসাথে কাজ করে এভাবেই সুশৃঙ্খলভাবে চলতে পারি, এটাই আশা, এটাই দোয়া। আর কোনো চাঁদা বাজের ঠাই নাই এই আমার বাংলায়, এটাই আশা। কেউ কোনো চাঁদা বাজের সাথে জড়িত হয়ে না, কেউ কোনো অরাজকতা সৃষ্টি করে না, এটাই আপনার কাছে চাওয়া। কারণ দেশটা অনেক কষ্টে আমরা একটা জালিমের হাত থেকে ছাড়াই নিছি বা জয় করে নিছি, জালিমরে পতন করে। আশা করি এই জালিমের রাজত্ব রিটার্ন অন্য আবার কেউ ক্ষমতায় এসে করুক। আমরা বাংলাদেশীবাসী বা বাংলাদেশের নাগরিক যারাই আছি, আমরা কেউই চাই, আমরা চাই ধর্ম দল মত নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে, এটাই আমাদের চাওয়া। ঠিক আছে, আর কোনো চাওয়া নেই, সবাই মিলে একসাথে বসবাস করলে আসলে দিনগুলো সুন্দর যায়, কিন্তু অরাজকতার মাঝখান দিয়ে চলে গেলে আসলে দিনগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছে, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, সবাই মাফ করবেন, আর সবাই এই ছাত্র জনতা শিক্ষার্থী জনতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।